কিন্তু গল্পটা আসলে আপনার কাছ থেকে আমরা শুরু করতে চাই আপনি একটু প্রথমে আমাদের বেশি কিছু ব্যাপার রয়েছে আপনার বয়সটা সম্পর্কে আমাদেরকে যদি একটু ধারণা দিতেন জি আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছেন তার মানে আপনার বয়স খুব বেশি হলো এখন আঠারো থেকে সতেরো আঠারো ওকে আর থাকেন তো তেজগাঁয় যেটা বলছেন তেজগাঁও কুনিপাড়াতে থাকেন চলুন আপনি কোথা থেকে শুরু করতে চান জি আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই হ্যাঁ প্লিজ আমার জীবনে ছোটবেলা বলতে আমার দেখা আর কি যে এট আমার মনে আছে যে আমার বেশিরভাগ সময় আমার নানা বাড়িতে কাটছে তো আমার নানাবাড়ি হলো গোপালগঞ্জ কাশিয়ানি থানা আচ্ছা তো সেখানে ছোটবেলা থেকে নানার বাড়িতে বেশিরভাগ সময় থাকতাম তো মাঝে মাঝে হঠাৎ আমার যে বাবার বাড়ি গ্রামের বাড়ি তো ওখানে হঠাৎ হঠাৎ যাওয়া হতো তো ওখানে বেশি যাওয়া হতো না তখন ছোট ছিলাম অনেক ছোট তো বুঝতে পারতাম যে মানে আমাদের জীবন অনেক কষ্ট হিসেবে আমরা আমার বাবার বাড়িতে থাকতে পারতেছি না তো আমাকে আমার নানা বাড়িতে চলে আসতে হচ্ছে তো ছোটবেলা আমি ছোট থাকার পর আমার মানে জিনিসগুলো মনে আছে যে দেখতাম যে আমাদের খাবারে কষ্ট হচ্ছে বাবা বাড়িতে নাই মা একা মা খুব কষ্টে মানে মা কান্না করছে এটাও আমি দেখছি আমার মনে আছে আপনি কি তখন কোন স্কুলে পড়তেন না না আমার ছোটবেলা আমার গ্রামে থাকা অবস্থায় কোন হাতে ঘড়ি বলতে কোনো অক্ষর জ্ঞানী ছিল না আমি বের চেষ্টা করছি সেই সময় বয়সটা বয়স বছর ঝাপসা ঝাপসা যেটা মনে পড়ে তো এরকম মার সাথেই নানা বাড়িতে চলে যেতাম তা আবার মানে আমাদের বাড়িতে আসতাম আমাদের বাড়িতে বলতে আমাদের দাদা দাদি ছিল না বা আমার বাবা তো থাকতোই না তিনি ঢাকা থাকতেন তো হিসেবে আমাদের বাড়িতে আসলে আমার যে বড় চাচা ছিলেন তিনি একটু কৃপন ধরনের ছিলেন তো আসলে দুই তিন দিন বা কিছুদিন যাইতে না যাইতে বলতো যে তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে তো এই বাড়িতে আইছো খাওয়া কি তোমার স্বামী তো তোমার কোনো খরচপাতি পাঠায় না আপনার মাকে বলতো জি আমার আর কি চলে যাওয়া লাগতো তে এরকম ভাবে আমি নানা বাড়িতে আস্তে আস্তে ওখানে সে সময় বাবা কি করতেন আমার বাবা ঢাকা সরকারি চাকরি করতেন ঢাকায় সরকারি চাকরি করতেন জি কিসের চাকরি করতেন রোডস এন্ড হাইওয়েতে সড়ক ভবনে সড়ক ভবনে তিনি কাজ করতেন সরকারি চাকরি করতেন এবং যেটা বুঝতে পারছি যে আপনাদের কোন ভরণ পোষণ সেই সময় তিনি দিতেন না 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 তো এরপরে মানে নানা বাড়িতে যেতাম তো নানাদের অবস্থা খুব বেশি ভালো ছিল না তো আচ্ছা কত সালের ঘটনা এটা ছিল আটানব্বই আন্টি আপনি কিছু বলবেন হ্যাঁ আপনার বাবু থেকে কিছু বলতে যাচ্ছে বলেন আটানব্বই 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 সালের ঘটনা আচ্ছা আপনার কাছ থেকে একটু শুনিত আপনি যেটা বলছিল যে রাজ যে একেবারেই ভরণ পোষণ দিত না হ্যাঁ আমি বলি বলেন বলেন হ্যাঁ প্রথম জীবন হ্যাঁ বলেন একদম প্রথম থেকে বলেন বলি প্রথম বিয়ে হলো আমার মামা বাড়ি বেড়া থেকে পরে আমার ওই বাসের পুত ছেলে ও আর কি গেছে আমার দেখ